আরে আমি যে তুমি করো আমি ব্যাক ক্যামেরাতে করছি হ্যাঁ এই যে খুব বৃষ্টি হচ্ছে জল জমে গেছে চারিদিকে আর শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি তো এই যে পুকুরে জল এসে পেছনে জল উঠে এসেছে আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো এই যে পুকুরে জল পুরো উঠে এসেছে আর এই যে মাছ উঠে গেছে এই যে কই মাছ এখানেও একটা মাছ রয়েছে আমি একটু আগে খেয়াল করলাম কিন্তু এখন সম্ভবত জঙ্গলে ঢুকে পড়েছে এটাকে আমি পরে ধরার চেষ্টা করছি এই যে এখানে আরেকটা কই মাছ লুকিয়ে কই মাছ উঠেছে আর এই কই মাছগুলোকে আমি ধরবো কই মাছ কই আরেকটা কই এই যে এখানে আরেকটা রয়েছে গর্তে পড়ে গেল এই যে আরেকটা ওরে সালা ওরে কাটা মারছো তো এই মালটা এই যে কাটা মেরে দিচ্ছে কাটা মেরে দিচ্ছে কই বাড়ির চারিদিকে পুকুরে জল জমে বাড়ির চারিপাশে কত জল হয়ে গেছে হ্যাঁ বর্ষার প্রচণ্ড বৃষ্টি আর আমাদের আন্ডারগ্রাউন্ডে জল ঢুকে গেছে আন্ডারগ্রাউন্ড এখানে অনেক মাছ রয়েছে দেখে কাঁটা লেগে যাবে দেখে কাঁটা না লেগে যাবে রাখো দেখো এই বৃষ্টির জলে আমরা কতগুলো মাছ ধরে নিয়েছি কত বড় বড় কই সাবধানে কাঁটা তো লেগে যাবে কত বড় বড় কই আর বৃষ্টি পড়ে একটা বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ আর বৃষ্টি থেকে ডাঙায় উঠে আছে তো মাছ ধরা বেশ কয়েকটা মাছ পুকুর থেকে আমাদের পাই আশেপাশে বৃষ্টিতে জল হয়ে গেছে তো পুকুর থেকে কই মাছগুলো ডাঙায় চলে এসছে আমি তো ধরলাম ধরার ভিডিওটা দেখেছি তারপরে কিছুক্ষণ আটকে রাখার পর আমার রিয়েলাইজ হলো যে মাছগুলো মনে খুব কষ্ট পাচ্ছে আর দেখেই বোঝা যাচ্ছিলো মাছগুলোর পেটে ডিম রয়েছে আর বর্ষাকালে মাছটা ডিম পারে ওরা ছটফট করছিলো
কোন এক জায়গায় মনে হলো ওদেরকে মেরে ভেজে খাওয়ার থেকে বেশি আমার মনে হয় ছেড়ে দিতে বেশি আনন্দ হবে। তো ওদেরকে ছেড়ে দিলে মানে খুব খুশি হব, আমি ভেতর থেকে খুশি হব। তো বন্ধুরা আসো, আমি মাছগুলোকে এবার আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো। এই মাছগুলো রয়েছে এখানে, এবার আমি মাছগুলো ছাড়বো, একটা একটা করে ধরবো অ্যান্ড ছাড়বো। মাছে প্রচণ্ড কাঁটা রয়েছে, এই যে ধরলাম, এই পুকুরে দেখো, এই পুকুরে এই ছেড়ে দাও একটা, পালিয়ে যাবো দেখতে পাচ্ছি না। আরেকটা ধরলাম, এই দুটো এটা বড় মাছগুলো হাতে প্রচণ্ড কাঁটা লাগছে, বাট আমি দেখে নিই বড় বড় মাছ আছে হবে। একটা একা হোক, ওর পার্টনার আছে আন্ডারগ্রাউন্ডের পার্টনার রয়েছে। আমি তিনটে মাছ, ফাইনালি তিনটে মাছ আমি একসাথে ছেড়ে দিলাম। এদিকে সব পুকুরের জল আমার আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে, আর এই যে পুকুরের জল প্রচুর বৃষ্টি হয়েছে, তো পুকুরের জলগুলো বাড়ির পাশে চলে এসেছে, আন্ডারগ্রাউন্ডে চলে এসেছে। আর এই আন্ডারগ্রাউন্ডেও মাছ আছে রয়েছে, কিন্তু আমি একটা মাছ আন্ডারগ্রাউন্ডে ছেড়ে দিলাম। সবাই খুশিতে আছেন মাছগুলো, সবাই আনন্দে আছে, আমিও ভীষণ খুশি। চলো বাই, টাটা।